যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। পুরো বৈঠকে জবরদখল নিয়ে আজ রণংদেহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী সুজিত বসু রথীন চক্রবর্তীদের নাম করে ধমক, যেখানে সেখানে জবরদখল হচ্ছে, কত টাকার বিনিময় হচ্ছে, এসব কি চলছে? পুরো বৈঠকে রেগে আগুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন। ড্রিঙ্কিং ওয়াটার, বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, হালি শহর, কলকাতা এমসি, বৈদ্যবাটি এবং বাঁকুড়া। ওয়াস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার, বালি, বরানগর, শিলিগুড়ি, শান্তিপুর। হাউজিং, বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া, কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম। ওয়াস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস বিধাননগর এমসি, আসানসোল এমসি, রায়গঞ্জ অ্যান্ড কন্টাই। সব সম্পত্তি করে রেখে দিয়েছি নিজস্ব, এগুলো ভেঙে দেবো আমি। এত ক্লিনলেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট কলকাতা মিউনিসিপ্যালিটি, বেস্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটি বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, নর্থ দমদম অ্যান্ড নবদ্বীপ। ওয়াস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটি কন্টাই, ডালখোলা, পানিহাটি, হাওড়া, কুপার্স ক্যাম্প, সিউড়ি। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে, রিসাইক্লিং হয়। আমি যখন রাস্তা দিয়ে যাই কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি, ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে, তো জ্বলেই যাচ্ছে, গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে, গভর্নমেন্ট বসে আছে, টাকাটা আসছে কোত্থেকে? এটা জনগণের টাকা, বুঝতে হবে। কলের জল, পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে, তো জল পড়েই যাচ্ছে। কিছু লোকের হ্যাবিট আছে, ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয়। রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন, তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায়? সল্টলেক লেক টাউনে জলাভূমি ভরাট করে বহুতল নির্মাণ, নাম না করে মুখ্যমন্ত্রীর তোপে মন্ত্রী সুজিত বসু। সল্টলেকের সামান্য পোল বসেও জমি দখল, সব রিপোর্ট আছে, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে, সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকে ইচ্ছা মতো সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে নিজেরাই লজ্জা পাবেন, এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন, ওয়াই ওয়াই ওয়াই, আমি জানতে চাই কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেকটেড বডি, লোকালি ছাড়বেন না, লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে, ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না। লোভটাকে বন্ধ করে দিন, যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। কত লাগবে জীবনে বাঁচতে গেলে, কত চাই? একের পর এক ইস্যু তুলে ধরে ধরে বিস্ফোরক আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেন্ডারের বিনিময়ে টাকা খাওয়া চলছে, তা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের শোনাবো। আর তার আগে সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, আজকের বৈঠকে প্রত্যেকটা ইস্যু ধরে ধরে, জবরদখল থেকে শুরু করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, নিকাশি নালা পরিষ্কার থেকে শুরু করে, একটা একটা ইস্যু ধরে কেউ বাদ যাননি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ থেকে, মন্ত্রী, আমলা, বিধায়ক থেকে শুরু করে পুরো প্রতিনিধি, এমনকি পুলিশও। সুতপা,
একদমই তাই। দেখো যে একটা কথা আছে না যে ঘেঁটু ধরে নাড়িয়ে দেওয়া, কার্য তো কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যা করলেন, বলা যেতে পারে যে প্রশাসনকে একেবারে একটা ঝাঁকুনি দিলেন, বিরাট বড় একটা ঝাঁকুনি। এবং যেমনটা তুমি বলছিলে, একেবারে মন্ত্রী এমএলএ আধিকারিক থেকে শুরু করে কেউ বাদ যাননি তার তোপের মুখ থেকে। একের পর এক উদাহরণ হাতে নিয়ে তিনি বসেছিলেন, তথ্য হাতে নিয়ে বসেছিলেন। তুমি দেখেছো লক্ষ্য করে যে ঠিকানা ধরে ধরে তিনি বলে দিচ্ছেন যে কোন জমি কুকুর বুঝিয়ে হয়েছে, কোথায় বেআইনিভাবে জমি জবরদখল হয়ে গেছে, একেবারে প্রত্যেকটা জিনিস তার তথ্য তার হাতের মুঠোর মধ্যে ছিল। এবং তার ফলে এতটা স্পষ্টভাবে তিনি নাম, কার্যত প্রথম দিকেই বলছিলেন যে আমি কারোর নাম ধরে বলতে চাই না, কিন্তু দু একটা ক্ষেত্রে দেখা গেছে যে কারোর কারোর নামও তিনি আলটিমেটলি বলে ফেলেছেন। হাওড়া পুরসভা থেকে শুরু করে সল্টলেক পুরসভা, একগুচ্ছ পুরসভা যেখানে ঠিক মতো পরিষেবা দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন, জঞ্জাল অপসারণের বিষয়টা, রাস্তাঘাট ভাঙাচোরা একের পর এক দুর্নীতির বিষয়, এবং অনলাইনে টেন্ডার হচ্ছে সেখানেও দুর্নীতি হচ্ছে। শুধু তাই নয়, পাইয়ে দেওয়া হচ্ছে, টাকার বিনিময়ে কাজ করছেন কাউন্সিলররা, যেখানে কাউন্সিলর নেই অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধি নেই সেখানে এমএলএরা কাজ করছেন। ইঙ্গিত দিয়েছেন তিনি অনেকের দিকে, যে মন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন তাদের কাউকে কাউকেও দূষেছেন কার্যত নাম না করে। কাজে ভয়ঙ্করভাবে আজকে তিনি সমালোচনা করেছেন। এবং তোমার মনে থাকবে যে প্রত্যেকটা পুরসভার প্রতিনিধি যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু সকলেই তার দলের প্রতিনিধি, অর্থাৎ নিজের দলের এমএলএ মন্ত্রী কাউন্সিলর প্রত্যেককে কিন্তু আজকে তিনি একেবারে নাম ধরে বা নাম না ধরে পরিষ্কারভাবে কি ধরনের দুর্নীতি হচ্ছে যা উল্লেখ করে বলে দিয়েছেন এগুলো বরদাস্ত করা হবে না। হাওড়ার ক্ষেত্রে সবথেকে বড় অভিযোগ তিনি করেছেন, একের পর এক অভিযোগ করেছেন এবং পরিষ্কার বলেছেন এইগুলো পরিষ্কার না করে, অর্থাৎ যে দুর্নীতি বা যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে না ঠিক করে নির্বাচন করবেন না, এটাও কিন্তু আজকে তিনি পরিষ্কার বলে দিলেন। অর্থাৎ বুঝতেই পারছো যে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তোমার মনে থাকবে গত সপ্তাহে যে তিনি মিটিং করেছিলেন, যে মিটিং থেকে এই বিষয়গুলো কিন্তু আমরা, সেই মিটিংয়েও তিনি বক্তব্য রেখেছিলেন, আমরা মিটিংয়ের ভেতরের খবর সেই সময় করেছিলাম, তখনও কিন্তু আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়তে চলেছেন আজকে বিভিন্ন পুরসভার কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান থেকে শুরু করে আধিকারিকরা, এবং কার্যত তাই হলো। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার কাছে যে উদাহরণ রয়েছে, তার কাছে যে সমস্ত প্রমাণ রয়েছে সেটাও তিনি বললেন। আরও একটা বড় বিষয় বলবো অবশ্যই, সেটা হচ্ছে যে রাজ্যের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাঁচটা রাজ্যের মানুষকে পরিষেবা দিতে হচ্ছে তাকে, এবং শুধু তাই নয় বাইরে থেকে লোক আসছে আর তারা জমি কিনে নিচ্ছেন এবং তাদেরকেই মদত করছে একাংশের কাউন্সিলর বা জনপ্রতিনিধিরা, এমনকি আধিকারিকরাও। এই গুরুতর অভিযোগও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কাজে একাধিক ইস্যুতে বিস্ফোরক মুখ্যমন্ত্রী আজ মমতা বন্দ্যোপাধ্যায়। সুজিত বসুর নাম করে সল্টলেকে জবরদখলের ইস্যুতে সুজিত বসুকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি বলেছেন আপনাদের শুনিয়েছি। আর এ প্রসঙ্গে বিজেপির প্রতিক্রিয়া আপনাদের এবার শোনাবো। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা কি বলছেন শুনুন। আমরা জানি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে নয়নজলি বুঝিয়ে দেওয়ার জন্য সব্যসাচী দত্ত সরাসরি সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ করেন, ফ্লোর অফ দ্য হাউস, এটা তো সরকারি রেকর্ড, ইনি অভিযোগ করেছেন। আমিও বলেছিলাম যে এই যে নয়নজলিতে মৃতঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা কবে বন্ধ হবে, তার উত্তরে আজকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমাদের ঘরের ঝামেলাটা আমরা মিটিয়ে নেব, কোনো জায়গায় আইনভাবে হবে না, চলে যান আর যে লেক টাউনে শ্রীভূমিতে, পরিষ্কার দেখা যাচ্ছে কীভাবে নয়নজলি বুঝিয়ে জায়গা বেড়ে পড়ে, সরকারি জমি দখল, রাস্তা দখল, পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে। আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে, এইটা অন্তত মুখ্যমন্ত্রী ভালো কাজ করেন। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি ২৪ ঘন্টায় ২৫শে জুন থেকে।